মাই চ্যানেলস মোমেন্টস পার ডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন কটা বাজে জানো? এখন বাজে 12:07। কুটুমের এখনও পাত্তা নেই। আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট। তোমাদের দাদা বাগানে মাংস রান্না করছে। আমার রান্না কী কী হয়ে গেছে তোমাদের দেখাই। এখানে হয়ে গেছে পালং শাকের তরকারি, এখানে হয়ে গেছে ভাত, ভাতে দেওয়া আছে কুমড়ো, ওখানে হয়ে আছে ধনে পাতা বাটা, আর হচ্ছে মাংস। হিজি গিজি করতে বারণ করেছে, সিম্পল সাদাসিদের রান্না। কেন এখনও টিফিন ফিফিন খাবে যায় না, কখন টিফিন খাবে কখন ভাত খাবে, তো চলো আমরা বাগানের দিকে যাই। রান্না বান্নার চক্করে আমরা ভুলে গেছিলাম টিফিন খেতে, তাই তোমাদের দাদা ভাই বললো অল্প করে দুটো মুড়ি নিয়ে আসো, সবাই মিলে খাবো। খেতে খেতে তো একটা দেড়টা কি দুটো তো বাজবেই, চলো বাগানের দিকে। কেন ধরো ধরো ধরো, আরে সবাই মিলে খাবো, ধরো না রান্না চলছে। স্যার রান্না করছেন, আর এখানে যে ধনে পাতা বাটাটা ওটা চাপা দিয়ে রাখতে হবে। এখানে আলু ভাজা কমপ্লিট, এখানে পেঁয়াজ ভাজা চলছে। অ্যাসিস্ট্যান্ট না, চলো মুড়ি খেয়ে না দুটো। সবাই যে যা হচ্ছে যে এই করে করে খাবো, নালে সব মিক্স হয়ে যাবে। আমি আগে একটু খেয়ে নি। আমার ফোন করে দেখি। হুম, পাঠি দাও না। একশো টাকা দিয়ে ভয় পড় লাগে নি, কত টাকা? আচ্ছা পূর্বা শাশুক আসলে একসাথে পাঠাবে, দেখি তারা ঘাটাল মাটাল চলে গেলো কিনা, ফোন করি। হ্যাঁ, ওয়েদারটা কি বিচ্ছিরি মেঘলা। আমাদের এখানটা রান্না করতে ব্যাপক লাগছে না, দেখো এখানটা নেতা দিয়ে আজকে পরিষ্কার করে রেখেছিলাম বলে বাবু একদম জোগাড় করে দিতে বসে বসে রান্না করছেন। আমাদের একটা ভালো জিনিস দেখায়, এই দেখো কত বড় বড় টমেটো হয়ে গেছে এখানে। এইখানে ধরেছে কুমড়ো গাছগুলো বড় বড় হয়ে গেছে। এই শশা গাছে ফুল এসেছে দেখেছো কি গো? শশা গাছটায় ফুল এসেছে দেখেছো? হুম, এবার এ করে দিতে হবে। একবার ফোন করে দেখে কি হলো। উপরে তুই এতবার ঘরে গেছিস, এ করেছিস, পাখাটাকে অফ করিস নি। ঘেয়ে নিচ্ছ, রেসিপি শেয়ার করো, কিরম করে কি রান্না করছো। আদা রসুন দেওয়া হয়ে গেছে, আদা রসুন দেওয়া হয়ে গেছে স্যারের, রান্না চলছে, সব যোগার জাতি করে দিচ্ছি। মন সুখে মনের সুখে রান্না করতে বসেছেন, ওখানে চুল আছে। এবার এদিকে তাকাও কি গো, তাকাও। আমি ভাবলাম কি সেদিনের মতো মনে এবারে ঘাটাল নিয়ে চলে গেছি, দেখি বাবা। ওই সুন্দরী দেখি না গো তোমাকে একবার, তাকাও এদিকে। এটা নমাসি, এটা কেটা সেজ মাসি, এটা সেজ মাসি, আর এটা কে? ও জায়ের জায় গেছেছে, আমি দাঁড়িয়ে আছি, বলছে রেডি হয়ে গেছে। আমি বলি হ্যাঁ, আমি আমি কোথায় বাড়ি আপনার, সে না থমকে গেছে জানিস। এটা কি কুটুম? এটা কালু কুটুম, কি খাচ্ছিস কালু? কালু কি খাচ্ছিস? রান্না কমপ্লিট স্যার আপনার? রাগ করেছো, তুমি রাগ করেছো, তোমার শালি এসেছে তো, এটা ছোট ছোট শালি এসেছে তো নাকি? হ্যাঁ তুমি যাও, চল পূর্বাশা। হাই ফ্রেন্ডস, আমি কিছু বললামই না তার আগেই সে হাই ফ্রেন্ডস জানিয়ে দিয়েছে। সকাল থেকে বুঝতে পারছো অনেক ব্যস্ততার কারণে ব্লগটা বেশি বড় করতে পারিনি, ব্লগটা ছোট্ট করে করলাম। আবার এখন দোকানে আসছি, মানে তোমরা জানোই প্রতিদিন আমাকে দোকানে আসতে হয়, তার আলোর দিকে আসছি, ঘুরে যান। আলো হচ্ছে, প্রতিদিন দোকানে আসতে হয় তোমরা সেটা জানোই। তো এখন আমি এসেছি দোকান বাজার করতে, ওকে নিয়ে এসেছি, ওকে একটু ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে, আর আমি যা বলছি দোকান বাজার করতে। তো আর একটু বড় করব, তো ফুচকা খাওয়ানো পর্যন্ত যাব, তার বেশি দূর পর্যন্ত যেতে পারবো না, তো সঙ্গে থাকো। Thank you.
দেরি হবে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নে। আমি তো খাবো না, আমি এ হয় পাতি ওষুধ খাচ্ছি, খাবো না। তো ফুচকা খাওয়া কমপ্লিট হলো, এখন আমরা যাচ্ছি দোকানের দিকে। বাজারটা বলে দিয়ে এসেছি, বাজারটা তুলে রাখবে, তো বাজারটা নেব আর চলে যাব। আর এইটা হলো মেছোগ্রামের ব্রিজ, মেন ব্রিজ আমরা পেরিয়ে চলে এসেছি, মেন ব্রিজ পেরিয়ে আমরা চলে এসেছি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো পিছন দিকে মেছোগ্রাম ফেলে চলে এসেছি। আর আজকের ব্লগটা এরকমই হলো বন্ধুরা, কিছু মনে করো না, খারাপ ভেবো না। তো আজকের মতো এখানে রাখলাম, টাটা। তোমরা যারা নতুন আছো অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো করবেই। দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, এখন ঘরে গিয়ে অনেক কাজ। কাজ হলো রান্না করতে হবে, পরোটা করতে হবে। আজকে তো যা হয়েছে, যদি ক্যাপচার করতে পারতাম খুবই ভালো। তো পুরো অন্ধকার হয়ে গেছে, চলো টাটা 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 টাটা।